বিশাল বড় যে ধুনুচি, বিরাট একটা ধুনুচি, হাতগুলোকে এবং এই প্রদীপগুলোকে রঙের কাজটা চলছে এখন। রাজারহাটের পুজো, কালী পুজো, রাজারহাটের কালী পুজো প্রতি বছর আমি দেখে থাকি, ছোটোবেলা থেকেই দেখে আসছি মোটামুটি। তো রাজারহাটের পুজোগুলোর মধ্যে অন্যতম পুজো হচ্ছে এই লালকুঠির নেতাজি সংঘের পুজো। এই ভিডিওটার মধ্যে তোমরা তো লালকুঠি নেতাজি সংঘ তো দেখবেই। তো এত সুন্দর একটি মণ্ডপ প্রতি বছর ওরা করে থাকে, যেটি সত্যি দর্শকদের মন ছুঁয়ে যায়। দেখো তোমরা, কেন বললাম টপ পুজো, কারণ ওদের প্রতি বছর মণ্ডপটা সত্যি দেখার মতো হয়। এবছরও ওদের যে মণ্ডপ তৈরি হচ্ছে, সে মণ্ডপ এই মুহূর্তে ঠিক এরকমটা দেখতে পাচ্ছ। অনেক তোমার এই ধুনুচি সেগুলো কিন্তু রয়েছে, তিনটে তিনটে করে এরকম রাখা রয়েছে, আবার একটা একটা করে মাঝে মাঝে রাখা রয়েছে, যেগুলোতে লাইট অবশ্যই সেট থাকবে। এবং মাঝের অংশটাতে এটা একটা বিরাট একটা ধুনুচি, ঠিক আছে, যেগুলো যেটা সেট হচ্ছে এখন। এবছর ওদের যে মণ্ডপের ভাবনা সেটা হচ্ছে উপচার, এইগুলো সব তোমার এই মাটির লাইট টাইটগুলো সেট করা হচ্ছে। এই এটা হচ্ছে মণ্ডপের তোমার একদম ঢোকার যে গেটটা সেটা। এবার উপচার বলতে গেলে বলতে পারি আমরা যে পুজোর যে উপচার হয় সেটা, ঠিক আছে, এক এক মানে একদিক থেকে বলা যেতে পারে। চলো ভিতরটাতে যাওয়া যাক, কতদূর রেডি হলো সেটা একটু দেখি। এই হলো তোমার বিশাল বিশাল বড় যে ধুনুচিটা, সেই ধুনুচি, হ্যাঁ, একটা বিরাট বড় ধুনুচি, যেটা এই মাঝখানের অংশটা পুরোপুরি গাঁথনি দিয়ে, লোহা দিয়ে, তারপরে তোমার বাঁশ ঠাঁশ দিয়ে টোটালটা এরকম দাঁড় করানো হয়েছে। ওপরের অংশটা এই এইটা আর টপের পার্টটা, এটা মনে হচ্ছে পুরোপুরি মাটির, হ্যাঁ, এই অংশটা পুরোপুরি মাটির মনে হচ্ছে, ঠিক আছে। বাকি এই সেকশনটার মাটি তো লাগছে না, কিন্তু এই যে পার্টটা এটা মাটির মনে হলো আমার। তো তারপর আমি চলে যাব মণ্ডপের ভিতরের সেকশনটাতে। তবে এটা বলবো, এই মণ্ডপের যা আমি দেখতে পাচ্ছি আর্কিটেকচার বা যেরকমভাবে রেডি হচ্ছে, তাতে মনে হচ্ছে মানে রাতের বেলায় তুমি একদম পুরো চোখ ধাঁধানো যে মণ্ডপ, সে মণ্ডপ তুমি দেখতে পাবে। প্রতি বছর দারুণ করে এরা, দারুণ। অনেকগুলো লোহার এরকম প্রদীপ, সে প্রদীপগুলো বিভিন্ন জায়গাটাতে এরকম সেট ঠেট করা হবে। এই হলো দেয়ালের অংশটা, যেখানে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু হাত রয়েছে, হাতের মধ্যে আবার প্রদীপ সেট করা, যেগুলো সম্ভবত লাইট জ্বলবে। ওদিকেও দেখতে পাচ্ছি এরকম কিছু প্রদীপ, এরকমভাবে টোটাল মণ্ডপটা রেডি হচ্ছে। এখানটা একটা সার্কেল দেখতে পাচ্ছি, এখানে কিছু মানে থাকবে অবশ্যই। ধীরে ধীরে এই হাতগুলোকে এবং এই প্রদীপগুলোকে সেট করা হবে। ওগুলো কিন্তু পুরোপুরি মাটির, হ্যাঁ, ওই প্রদীপগুলো বেশ বড় বড় প্রদীপ। নট অনলি এই ধরনের প্রদীপ, এখানে কিন্তু এইরকম এই থালার মতো যে প্রদীপগুলো, আমি একটা প্রদীপের ভিডিও বানিয়েছিলাম এবছর, সেখানে দেখিয়েছিলাম, এই প্রদীপগুলোও রয়েছে। অনেকগুলো প্রদীপ মানে যেখানে অনেকগুলো একসাথে প্রদীপ জ্বলতে পারে সেরকম অংশ। এই হলো পরবর্তী যে সেকশনটা, মণ্ডপের পরবর্তী যে সেকশনটা, ওপরে অনেক লাইট, অ্যাকচুয়ালি লাইট তো জ্বলবেই, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে তোমার ওই পঞ্চপ্রদীপ হয় না, সেটা সেটা কিন্তু এরকম হ্যাঙ্গিং করা। চলো ভিতরটা যাই। ঠিক সেমভাবে এই দিকটাতেও এরকমটা রয়েছে, মানে দুই দিকেও এরকম সেমভাবে রয়েছে, এটা তো তৈরি হচ্ছে এখন। এই হলো তোমার টপটা, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ যে যে এই যে শীটগুলো, এগুলো কিন্তু লাইট জ্বললে একদম ছিক মানে চকচক করবে, হ্যাঁ, পুরো অংশটা জুড়ে এইভাবে টোটালটা করা, মানে এগুলোই তোমার যে পঞ্চপ্রদীপগুলো হয় সেরকম প্রদীপ, এগুলো লাইট, অ্যাকচুয়ালি লাইট, ঠিক আছে, এটা এরকমভাবে সেট করা রয়েছে। এবং তারপর মায়ের যে গর্ভগৃহ সেটি, ছোট বড় বিভিন্ন যে ধুনুচি, সে ধুনুচিগুলো রাখা রয়েছে, এগুলো সেট করা হচ্ছে, অরিজিনাল ধুনুচি, সেগুলোকে ফুটো করে এরকমটা হ্যাঙ্গিং করা হবে আর কি, বা বিভিন্ন জায়গায় লাগানো হবে। ওদের এবছরের যে মাতৃ প্রতিমা, সে মাতৃ প্রতিমাও তোমাদেরকে দেখিয়ে দিই, অলরেডি রং হয়ে গেছে এবং মায়ের চক্ষুদানের পর্বও কমপ্লিট হয়ে গেছে, লাস্ট ফিনিশিং টাচ, সে ফিনিশিং টাচ চলছে এই মুহূর্তে এই মণ্ডপে। খানিকটা কাছ থেকে দেখানোর চেষ্টা করি মাতৃ প্রতিমাটা, ঠিক আছে, যেহেতু রঙের কাজটা চলছে এখন। প্রতিবারই আমি আসি এই এই প্রতিমাটি দেখতে, এই প্যান্ডেলটি দেখতে আমার বেশ ভালো লাগে। একদম নিচে রয়েছে মহাদেব এবং তার ওপরেই মা রয়েছেন, এইভাবে ওপরটাতে মানে পুজোর সব সামগ্রী দেখতে পাচ্ছো তুমি, এই তোমার কদম ফুলগুলো, তারপরে ধুনুচি, তারপর গামছা, এগুলো সব লাগে তো পুজোর উপচারে তোমার লাগে, সেজন্য নামটা উপচার দেওয়া হয়েছে, পুজোর উপচারের জন্যই দেওয়া হয়েছে এই নামটা। প্রদীপ আর ধুনুচিগুলো এই জায়গাটাতে মানে বাইরের এই জায়গাটাতে ঠিক এরকমভাবে লাগানো, ওই যে ওখানে লাগানো হচ্ছিলো দেখালাম আমি তোমাদের, তার দিয়ে এইভাবে পুরোপুরি সেট করা হচ্ছে। আমার খুব ভালো লাগলো টোটাল মণ্ডপটা, এবং এদের প্রত্যেক বছর দারুণভাবে তৈরি করে এরা, মানে সত্যি দারুণ লাগে। এবছর শুধু নয়, প্রত্যেক বছরের মতোই এবছর করছেন শিল্পী শিবশঙ্কর দাস,
শিবশঙ্করদার সাথে সকলেরই তোমরা চেনো। শিবশঙ্করদাই প্রতি বছর করে থাকে, আমরা জানি, বিগত বেশ কয়েক বছর ধরে আমি দেখে আসছি। এই যে লোহার এই যে জিনিসগুলো রয়েছে এখানে, এগুলোর পিছনে আবার এরকম লাইট সেট করা, দেখেছো লাইটগুলো রয়েছে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও, রাজারহাট থেকে কারা কারা দেখছো সেটা আমাকে জানাতে পারো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থাকো সবাই, টাটা।